হ্যালো ভিউয়ার, স্বাগত নতুন ভিডিওতে। আজকে এখন আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, তো সে আমাকে পাস্তা বানানোর জন্য একটু ইন্সপিরেশন দিল, তাই চলেন আজকে আমি পাস্তা বানাবো। তো আমি কিভাবে পাস্তা বানাবো তার আগে আমি পাস্তার উপাদানগুলা কি কি ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে আগে দেখাই নিচ্ছি। আমি আজকে চিকেন ব্যবহার করব, আপনারা চাইলে তুনা ব্যবহার করতে পারেন অথবা ডিমও ব্যবহার করতে পারেন। এছাড়া আমি আজকে কাঁচা টমেটো নিয়েছি এবং সসও নিয়েছি, তা আমি আজকে সস ইউজ করব। আপনারা চাইলে টমেটো দুই তিনটা নিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করতে পারেন। এছাড়া আমি ইউজ করব ধনে পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ মাঝারি সাইজের, একটা রসুন, আদা বাটা এবং রসুন বাটা। কেন করছি, যেহেতু আমি কিমা ইউজ করতেছি, আমি বাংলাদেশি স্টাইলে করব, যেহেতু মাংসের একটা গন্ধ আছে সেই জন্য আমি একটু হলুদ ব্যবহার করব। এছাড়া আমি তিন ধরনের ক্যাপসিকাম ইউজ করছি, আর মেন ইটালিয়ান পাস্তা আমি ইউজ করছি। কিমা নিয়েছি আমি 250 গ্রাম, আমি এখন 250 গ্রাম পাস্তা নিয়ে নিচ্ছি। এই পাস্তার অনেক ভ্যারাইটিস আছে, তা আমি এই ভ্যারাইটিসটা ইউজ করতেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ভ্যারাইটিসের বা যে কোনো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন। আমি হটপট ইউজ করছি আজকে, হটপটে কে পানি আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি। পানি একটু বেশি ইউজ করতে হবে, এই পানিটা আমি এখন চুলায় দিয়ে দিলাম, ফুটন্ত পানি। এখন আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম এবং 2 টিস্পুন তেল দিয়ে দিব, কারণ তেলটা দিলে পাস্তাটা জড়ায় যায় না, পাস্তাটা ঝরঝরে থাকে। আমি এখন পাস্তাটা ছেড়ে দিচ্ছি, পানিটা ফুটন্ত। পাস্তাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন পাস্তাটা একটার সাথে একটা গায়ে গায়ে লেগে না যায়। এভাবে আমি পাস্তাটা 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব যেন পাস্তাটা ভালো মতো সিদ্ধ হয়। 7 মিনিট হয়েছে, তা আমি এখন চেক করব এটা সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ মোটামুটি হয়ে এসছে, আরও 7 থেকে 10 মিনিট সময় নেব, সেই জন্য এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, 20 মিনিট হয়ে গেছে, তো আপনারা চাইলে এই টাইমটা বাড়াতেও পারেন কমাতেও পারেন। এই যে দেখেন একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। অনেকে একটু নরম খায়, অনেকে একটু শক্ত পছন্দ করে, এটা আপনাদের প্রিফারেন্স, আপনারা যেভাবে খাওয়া পছন্দ করেন। এখন আমি এটা স্টেনে ঢেলে দিচ্ছি, স্টেনে ঢেলে দিলাম। এখন আমি ফ্রাইপ্যানটা ইউজ করবো, ফ্রাইপ্যানটা এখন আমি চুলায় দিব। এখন আমি ফুল আছে ফ্রাইপ্যানটা গরম করতে দিব 1 মিনিটের মতো। 1 মিনিট গরম হয়ে গেলে আমি এটা 4 চামচ ইউজ করছি, এখন 4 চামচের 8 চামচ দিয়ে দিব, তার মানে 2 টেবিল চামচ আমি তেল ব্যবহার করব। তেলটা আমি একটু গরম করে 1 কোয়া রসুন দিয়ে নিচ্ছি। রসুনটা আমি নেড়ে চেড়ে একটু লাল হয়ে গেলে জালটা কমিয়ে দিব। এখন আমি এই ভাজা রসুনের মধ্যে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে মশলাটা একটু ভেজে নিব। কিমাটা দিয়ে দিলাম, জালটা মিডিয়াম আছে করে দিলাম। কিমাটা একটু নেড়ে চেড়ে ভেঙে নিতে হবে, নাহলে একসাথে সব জমে যাবে। এখন এই কিমাটার মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন এটাতে সামান্য হলুদ ব্যবহার করব, দেশি স্টাইলে 1/4 হলুদ ইউজ করব এবং 1/4 মরিচ ইউজ করব। আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, সেটা আপনাদের প্রিফারেন্স। এখন আমি মাঝারি সাইজের অর্ধেক কাটা পেঁয়াজ দিলাম, দিয়ে এখন জালটাকে আমি উঁচু জালে কিমাটা রান্না করব। এইভাবে কিমাটাকে খুব ভালো করে ভেঙে ফেলতে হবে, নাহলে কিমাটা একসাথে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে নেড়ে 15 মিনিটের জন্য আমি ঢেকে দিব। আমি কিমাটা এখন দেখছি লবণ হয়েছে কিনা একটু স্বাদটা দেখে নিব। এখন আমি এটাতে 1টা কাঁচামরিচ অ্যাড করব দেশি স্টাইলে। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচটা দিতেও পারেন নাও দিতে পারেন। কিমাটার পানি শুকানো পর্যন্ত আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং জালটা মাঝারি আছে দিয়ে দিব। কিমার পানিটা মোটামুটি শুকায় আসছে, এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব এক এক করে। এখন দিচ্ছি গ্রিনটা, এটা শুধুমাত্র দেওয়া হয় টেক্সচারের জন্য, আপনারা এটা ইচ্ছা করলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। আমি এটা একটু সিদ্ধ করে নিচ্ছি, তাহলে সবাই খেতে পারবে। এই যে দেখেন রংটা কত চমৎকার হয়েছে। আমি আরও 5 মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব। কিমার পানিটা মোটামুটি শুকায় এসছে, এখন আমি ইটালিয়ান ও টমেটো ও চিলি পাস্তা সসটা ইউজ করব।
তো এখানে আছে 340 গ্রাম আমি 250 গ্রাম ইউজ করব আপনারা ইচ্ছা করলে এটা কম বেশিও করতে পারবেন এই যে এখন আমি জালটা বাড়িয়ে দিব এখন আমি উঁচু জালে আরো 2 থেকে 3 মিনিট রান্না করে সিদ্ধ করা পাস্তাটা ঢেলে দিব কিমাটা নিয়ারলি হয়ে আসছে এখন আমি সিদ্ধ করা 250 গ্রাম পাস্তাটা কিমাতে ঢেলে দিব পাস্তাটা হয়ে আসছে আবারো আমি একটু চেক করব লবণটা ঠিক আছে কিনা একটু নাড়াচাড়া করে আমার পানিটা আমি শুকিয়ে নিব পাস্তাটা হয়ে আসছে আমি এখন চুলাটা নিভাই দেব আপনারা সেম উপাদান ব্যবহার করে স্প্যাগেটিও তৈরি করতে পারবেন একই উপায় চুলাটা নিভাই দিলাম পাস্তাটা হয়ে আসছে এখন আমি পাস্তার সার্ভিং ডিশ এটা নরমালি পাস্তার জন্য ব্যবহৃত হয় এই ডিশটা আমি পাস্তাটা ঢেলে দিচ্ছি দেখতে দেখেন কত সুন্দর লাগছে ইটালিয়ান পাস্তা তৈরিতে নরমালি পারমেজান ইউজ করে কিন্তু আমি মোজারেলা চিজ ইউজ করছি এইভাবে মোজারেলা চিজটা উপরে দিয়ে দিতে হবে তবে আপনারা যার যার ইচ্ছা মতো যে যেভাবে চিজ পছন্দ করেন আপনারা সেভাবে দিতে পারেন এখন আমি গার্নিশ হিসাবে 3 টুকরা টমেটো ইউজ করছি এবং সামান্য ধনে পাতা ইউজ করছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন সেটা আপনাদের পছন্দ মতো এবং একটা কাঁচা মরিচ আমি গার্নিশ হিসেবে ইউজ করলাম এখন আমি ইটালিয়ান পাস্তার সার্ভিং ডিশে দুইটা কাঁটা চামচ দুই দিকে রেখে দিলাম পরিবেশনের জন্য এইভাবে তৈরি হয়ে গেল কিমা পাস্তা দেশি স্টাইলে ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ও আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করবেন ধন্যবাদ